ইনি হলেন বিক্রমপুর গ্রামের দাপুটে জমিদার বিক্রম প্রতাপ। একাধারে তিনি দাপুটে এবং প্রজাবৎসল, আর মাঠে কর্মরত তারই এক ধান জমির ভাগ চাষি মদন। মদন অত্যন্ত সৎ এবং কর্মঠ। তুই মন দিয়ে কাজ কর, আমি চললাম, তুই বরং ওই বিকেলে এসে তোর আজকের পাওনা টাকাটা নিয়ে যাস। আচ্ছা বাবু। আরে আরে, কি একটা আওয়াজ হলো? দাঁড়া 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 একটু দাঁড়া দাঁড়া, এ কি, এটা কি? দেখে তো মনে হচ্ছে তামার পাত। আবার আবার কি সব নকশা আঁকি বুকিও করা আছে। না, এটা জমিদার মশাইয়ের জিনিস, ওনাকে ফেরত দিতে হবে। বাবু বাবু বাবু! আরে আরে আরে, কি মনে মদনা, তুই এরকম হাঁপাচ্ছিস কেন? আর তোর হাতে ওটা কি বলতো? এটা দেখাতেই তো আপনার কাছে নিয়ে এলাম। কই দেখি। দেখুন বাবু, কিসের যেন নকশা করা আছে বুঝতে পারছি না। আপনার জমিতে লাঙল চষতে গিয়ে এটা পেয়েছি, তাই আমি এটা আপনার কাছেই নিয়ে এলাম। বেশ বেশ, ভালো করেছিস। ওরে সাবাস মদনা, তুই কি জিনিস এনেছিস রে মদনা! উফ, কি আনন্দ! আমাকে তো তুই গুপ্তধনের সন্ধান দিয়েছিস রে। হ্যাঁ, গুপ্তধনের সন্ধান। এটা কি গুপ্তধনের ঠিকানার নকশা আছে? হ্যাঁ রে হ্যাঁ, আমাদের জমিদার বাড়ির পূর্বপুরুষের গুপ্তধন। অনেক দিন ধরে এর খোঁজ করছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না। এই নে, আজ তোকে 10 মোহর বকশিশ দিলাম। আজ আমি খুব খুশি রে, খুব খুশি। ঠিক আছে বাবু, ঠিক আছে, আপনি এটা যত্ন করে রাখবেন কিন্তু বাবু। হ্যাঁ, যত্ন করে রাখবেন। এটা তুই একদম ঠিক কথা বলেছিস রে মদন। মদন, একটা কাজ করতে পারবি? হ্যাঁ বলুন বাবু, বলুন। তোর বাড়ির কাছেই তো চিত্রশিল্পী শ্রীকান্ত থাকে। হ্যাঁ বাবু, আমার বাড়ির কয়েকটা বাড়ির পরেই। তুই একবার ওকে আমার বাড়িতে পাঠিয়ে দিস তো, আজকেই সন্ধ্যেবেলা আসতে বলিস। আচ্ছা বাবু, আমি বাড়ি ফেরার পথে ওনাকে জানিয়ে দেবো। গ্রামের জমিদারের এই গুপ্তধনের নকশা পাওয়ার কথা দিকে দিকে রটে যায়, আর সেই খবরটা মুখে মুখে এসে পৌঁছয় ওই গ্রামেরই মোরল মশাইয়ের কাছে। আচ্ছা, তার মানে এই ব্যাপার, জমিদার গুপ্তধন নিয়ে আয়েশ করে পায়েস খাবে আর আমি এদিকে আঙুল কামড়াবো? না না না, এ তো হতে দেওয়া যাবে না। তাহলে এবার কি করবেন মোরল মশাই? জমিদারের তো অনেক ক্ষমতা, ওনার কাছ থেকে ওই তামার পাতে নকশা নিয়ে আসা মানে বাঘের মুখ থেকে মাংস নিয়ে আসা। জমিদার বাঘ হলে আমি ইগল, চোখ বুঝে এমন কোপ মেরে দেবো না কাক পক্ষীতেও টের পাবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই এখন আমাকে একটা পরিকল্পনা করতে হবে। আচ্ছা মোরল মশাই, আমি এলাম তাহলে। পরের দিন সকালে জমিদারের বাড়িতে হুলুস্থুলু পড়ে যায়। রাত দুপুরে জমিদারের সিন্ধুক থেকে তাম্র পাতের গুপ্তধনের নকশা উধাও। জমিদার সকল দাস দাসীকে ডেকে পাঠায়। বিশ্বাস করুন, আমরা গরিব মানুষ, খেটে খাই। আমি চুরি করিনি বাবু, আমি চুরি করিনি। ঠিক আছে ঠিক আছে, তোমরা এখন এসো। কিন্তু প্রশ্নটা হলো, তাহলে চুরিটা কে করছে? আমার কোথায় কি থাকে সেটা তো মাত্র কয়েকজন ছাড়া আর কেউ জানে না। দেখুন জমিদার বাবু, যা গেছে তা তো গেছেই, ওই নিয়ে চিন্তা ভাবনা করে কি হবে বাবু? কাল রাত থেকে তো মোরল মশাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি কোথায় বেরিয়েছেন? আরে বাড়িতেও বলে যাননি, কোথায় গেছে কে জানে। সে কি কাণ্ড!
এই তো এটাই সেই গুহা। তার মানে এর মধ্যেই আছে জমিদার পরিবারের লুকানো গুপ্তধন। এখানে তো দেখছি কোনো ক্রমে শুধু যাওয়া যাবে। তোমরা এখন এখান থেকে এসো, আমাকে একটু ব্যাপারটা ভাবতে দাও। বুঝতে পারছি না, এদিকে মোড়ল মশাই নিখোঁজ, আর অন্যদিকে আমার ঘর থেকে রাতারাতি তামার পাতের নকশা চুরি হলো। এই দুইয়ের সাথে কি কোনো যোগাযোগ আছে? আমি কি করে বাইরে বেরোবো? এই গুহায় কোথায় তো কোনো বেরোনোর রাস্তা দেখতে পাচ্ছি না। আমাকে কি তাহলে এভাবেই মরতে হবে? লোভে পড়ে কত বড় পাপ করে ফেলেছি। পাঁচ পাঁচটা দিন হয়ে গেল, কিন্তু কিছুই বুঝতে পারছি না। সারা গ্রাম খুঁজেও মোড়লকে তো খুঁজে পাওয়া গেল না। এত চিন্তা করবেন না জমিদার মশাই, আপনার তো বয়স হচ্ছে না। চিন্তা তো আমাকে করতেই হবে নায়েব। এই তুমি একটা কাজ করো তো, ওই দুজন লেঠেল আর মদন চাষিকে আমার কাছে পাঠাও। কেন, ওদের দিয়ে কি হবে জমিদার মশাই? আহ, যা বলছি করো না। এই তো তোমরা চলে এসেছো। তোমাদের দুজনকে আমার সাথে ওই সোনা গুহার সন্ধানে যেতে হবে। কিন্তু বাবু, আপনার বাড়ি থেকে তো শুনলাম ওই তামার পাতে খোদাই করা নকশাটাই হারিয়ে গেছে। তাহলে কি করে আমরা গুহায় পৌঁছবো? বাবা, চোর যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমার এই আশঙ্কাটা শুরুতেই হয়েছিল, তাই আমি এই কাগজে ওই তাম্র পাতের নকশা সেই দিনকে শিল্পীকে ডেকে আঁকিয়ে রাখি। ও সত্যি বাবু, আপনার সত্যি বুদ্ধি আছে। আমার বিশ্বাস আমাদের গ্রামের মোড়ল মশাই ওই সোনা গুহার সন্ধানেই গেছে। কারণ যেদিন রাতে আমার ঘর থেকে ওই তাম্রপাতে নকশা উধাও হয়, তারপর দিন সকাল থেকে মোড়লকে পাওয়া যাচ্ছে না। দুয়ে দুয়ে চার মনে হচ্ছে। তাহলে তো বাবু, ওই গুহাতে গেলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। চলো চলো, আর দেরি না করে এগিয়ে যাই। একটু খাবার, একটু জল। বাবু, আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি, আর হয়তো ওই একবেলার মতো রাস্তা। আমার শরীর যা চলছে না। মদন, একটু বিশ্রাম নেব। বাবু, এক কাজ করুন, আপনি বরং এই গাছের নিচে বিশ্রাম নিন। এই বেলা রোদ থাকতে পৌঁছতে না পারলে অনেক রাত হয়ে যাবে বাবু। ঠিকই বলছো, জংলা রাস্তা, সাপখোপের উপদ্রব, হিতে বিপরীত হতে পারে। তাই তোমরা সাবধানে গুহার দিকে এগিয়ে যাও, আমি বাড়ির দিকে এগোচ্ছি। এরপরে মদন আর আরেকজন লেঠেল বিকেলের মধ্যে ওই সোনা গুহার সামনে পৌঁছায়। গুহার ভেতর থেকে কারো একটা গোঙানির আওয়াজ আসছে, কিন্তু গুহার মুখ তো পাথর দিয়ে বন্ধ। কি করা যায়? লেঠেল, এক কাজ করো, শাবল দুটো বার করো, তারপরে পাথর ভাঙবো। একটু জল, একটু জল, একটু খাবার।
কাকে? এই শো জোর সে বললো, এই শো জমিদার মশাই আমাদেরকে পাঠিয়েছেন, উনি জানতেন যে আপনি এখানে আসবেন। ক্ষমা তো জমিদার মশাই করবেন, চলুন আমাদের সাথে চলুন। লেঠেল, তুমি প্রমাণ হিসেবে কয়েকটা সোনার মোহর ট্যাঁকে নিয়ে নাও। এই নিন বাবু, সোনার গুহা থেকে আনা মোহরের নমুনা, এইগুলো চুরি করতে গিয়েই মোড়ল মশাই ফেঁসে গিয়েছিলেন। আমার ভুল হয়েছে জমিদার মশাই, লোভের বসে আমি এই কাজটা করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন। সে না হয় ক্ষমা করলাম, কিন্তু একটা কথা বলো তো, আমি তো ওই তামার পাতের উপর আঁকা সোনার গুহার সূত্রের কথা কাউকে তেমন একটা বলিনি, তাহলে তোমাকে কে এত কিছু জানালো? কেই বা তোমার হাতে সূত্রটা তুলে দিল? এ আসলে মানে মানে ও সর্ষের মধ্যেই ভূত নাই তুমি? ছি 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 ছি, আমারই খাচ্ছ, আমারই পড়ছ, আমারই সর্বনাশ করছো। এই এই লিটল রাই, তোমরা একে উত্তম মধ্যম ধোলাই দাও, তারপর নেড়া করে মাথায় ঘোল ঢেলে ছেড়ে দাও। ওরে বাবা রে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ওরে বাবা রে, ওরে বাবা রে।